नमस्कार, वेलकम बैक टू आवर चैनल बेंगोली पूजा पाठ। উপনয়ন সংস্কার দেখাবার জন্য আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসছিল। আজকের ভিডিওতে আমরা নিয়ে এলাম উপনয়ন সংস্কারের ডিটেলস, কি কি লাগবে, কিভাবে হয়, সব কিছুই আজকের ভিডিওতে জানতে পারবেন। তাহলে চলুন দেখা শুরু করি আজকের ভিডিও। জয় মা গায়ত্রী। উপনয়নের বিশেষ দ্রব্যগুলি কি কি সে সম্বন্ধে আমরা বলবো। উপনয়ন সংস্কার নিয়ে কথা বলার জন্যে বা উপনয়ন সংস্কার দেখানোর জন্যে আমাদের বহু ভিউয়ার্স বলেছেন, পূজা পাঠের দ্রব্যের সহিত নান্দিমুখে সমস্ত দ্রব্য লাগবে। প্রায় বিবাহের নান্দিমুখ বা বৃদ্ধি সাধ্যতে যেমন দ্রব্য লাগে, অতিরিক্ত দ্রব্য যেগুলি সেগুলির কথা আজ আমরা বলিতেছি। বিল্লদণ্ড বা পলাশদণ্ড, বংশদণ্ড, এটি মাপ প্রায় বটুকের সমান হয়। সরা, ডাবু, হাতা, উৎখল, মুসল, নৌকা, মেখলা, সজারুর কাঁটা, মৃগচর্ম, গেরুয়া বস্ত্র, ঝোলা, গীতা, কমণ্ডলু বা ঘটি, থালাবাটি, গ্লাস, ছাতা, জুতা, খড়ম, জামা কাপড়, ধুতি, গামছা, কয়েকটা শাড়ি, যজ্ঞের জন্য বেলকাট, ঘি, ইট, বালি, ফুল, ফুলমালা, কপূর, কুশ, জুন, এসব লাগবে। এছাড়া চাল, সবজি, তিরকাঠি, রঙ্গোলি, ধূপকাঠি, আর মুন্ডনের জন্যে খুর, বাটি, নাপিত, এগুলো লাগবে। গুরু বরণ, পুরোহিত বরণ এবং ধারক বরণ, এগুলি লাগবে। Thank you.
ছাড়া অনেক ক্ষেত্রে ভিক্ষেমা লাগে, বেশিরভাগ ক্ষেত্রে ভিক্ষেমা লাগে। রামকৃষ্ণের, রামকৃষ্ণ পরমহংস দেবেরও ভিক্ষেমা ছিল আমার পুকুরে। অনেক জায়গায় পরিবারের লোককে দিয়ে গায়ত্রী মন্ত্র দেওয়া হয়, ইহা আমার মতে ঠিক না। যে হোতা তিনি হওয়াই শ্রেয়, কারণ তিনি অভিজ্ঞ, পিতাও হতে পারেন, ভক্তিকর্ম করতে পারেন এবং মন্ত্র দিতে পারেন, গুরুজনরা দিতে পারেন, সে ব্যবস্থা আছে। তবে যিনি অভিজ্ঞ তিনি এই মন্ত্রটি দিলে ভালো হয়। গর্ভাষ্টমী অর্থাৎ 7 বছর বয়স থেকে উপনয়ন দেওয়া যায়। 9 বছর, 11 বছর, 13 বছর, 15 বছর পর্যন্ত উপনয়ন দেওয়া উচিত। বর্তমানে বহু পরিবারে উপনয়ন সংস্কার করানো হচ্ছে না, যা খুবই খারাপ। বিবাহের পূর্বদিন একটা সূত্র গলায় পড়িয়া উপনয়ন সংস্কার হইয়াছে দেখাইতেছে, ইহা পাপ ছাড়া আর কিছু নয়। যথাসময়ে উপনয়ন দেওয়া কর্তব্য। অধিক বয়সে প্রায়শ্চিত্ত করানো আমার এ নিয়ে দ্বিমত আছে, কারণ পাপ করিল পিতাদি গুরুজন আর প্রায়শ্চিত্ত বালকে শুনতে কেমন লাগে। তবে শাস্ত্র বাক্য মানিতে হইবে। প্রায় সর্বত্র মুন্ডন ব্যবস্থা আছে। বাদ্য, অশ্বারোহণ প্রভৃতির কথা থাকিলেও অর্থাভাবে এগুলির প্রচলন ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। উপনয়ন করিয়া নামধারী না হইয়া প্রকৃত দ্বিজ থেকে বিপ্র, বিপ্র থেকে ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করা উচিত। ত্রিসন্ধ্যা গায়ত্রী না করিতে পারিলে 2 সন্ধ্যা করিবেন, কর্মব্যস্ত থাকিলে 1 সন্ধ্যা অবশ্যই করিবেন। ইহাতে দিনকৃত পাপক্ষয় হইয়া পুণ্য ও সুকৃতি অর্জিত হয়, পরিণাম সুখময় হয়। এইভাবে আমরা জানব। সবাইয়ের মঙ্গল হোক। জয় মা গায়ত্রী। আশা করি আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন।